তিতাসে সাতানি ইউনিয়ন কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত। মোহাম্মদ ইমাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এসটিভি নিউজ ১৪। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লার তিতাস উপজেলা শাখার সাতানি ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫শে সেপ্টেম্বর বিকালে উপজেলার সাতানি ইউনিয়নের কালীবাজারে প্রার্থিতা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান হীরা। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সৌদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতানি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক করিম সৌদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মহারাজ, মোহাম্মদ কবির হোসেন, সাতানি ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাতানি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সেলিম শিকদার, জামান সরকার, সাতানি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির মোসলেম মিয়া, চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিক মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল হক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হক মোল্লা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, আবুল কালাম, নাসির উদ্দিন মুন্সী, মাসরুক হোসেন, মোহাম্মদ মোস্তফা মিয়া, সদস্য মোহাম্মদ আলামিন, মোহাম্মদ শহীদ মিয়া, কৃষক দল নেতা রেনু মিয়া, রাশিদুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাক আহমেদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।